হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম পর্না। সো আমার মতো যাদের ফ্রিজি হেয়ার, এই ওয়েদারে তাদের চুলের অবস্থা ভীষণই খারাপ থাকে। সো চলো, আমি একটা এর উপায় এনেছি কীভাবে নিজের হেয়ারকে ম্যানেজ করা যায়। তো এই দেখো, আমার বাড়িতে কত অ্যালোভেরা গাছ আছে। আসলে বাড়িতে একটু কাজ হচ্ছিলো বলে অ্যালোভেরা পাতাগুলো এরকম একটুখানি ড্রাই বা একটুখানি ডার্টি দেখছো, বাট ওভারঅল অনেক এরকম আছে। তো ওভারনাইটের জন্য আমি কিছু অ্যালোভেরা পাতা নিয়ে রেখেছিলাম, এর থেকে যে একটা ইয়েলো ইনস্ট্রাক্ট বেরো সেটা যাতে বেরিয়ে যায় তার জন্য। সো আর এই দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট ড্রাগন গাছ। তো যাই হোক না কেন, ফিরে আসে মূল বিষয়, অ্যালোভেরাগুলোকে নিয়ে এরকম ছোটো ছোটো পিস করে কাট করে নিতে হবে ওয়াশ করে। আমি পুরোটাই নিয়েছি, অনেকে শুধু জেলটাও ব্যবহার করে, সেটাও তোমরা নিতে পারো। দেন এরকমভাবে একটা পিউরি বানিয়ে নিতে হবে। আর তোমাদের যাদের হেয়ারে ড্যান্ড্রফের প্রবলেম আছে, তার জন্য তোমরা রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করতে পারো, এটা ভীষণই ভালো। এটা 4 থেকে 5 ফোঁটা অ্যাড করে নিতে হবে, আমি এটা লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। দেন এটাকে হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি, 15 থেকে 20 মিনিট এটাকে হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। দেন নর্মাল ওয়াটার দিয়েও শ্যাম্পু করে নিতে হবে। সো গাইস, নাও আফটার ওয়াশ ইউ ক্যান সি মাই হেয়ার কতটা স্মুথ লাগছে, কতটা ম্যানেজেবল লাগছে। জাস্ট একটু ওয়াশ করাই আছে, দেও দেখতে পারো আমার হেয়ারের এখন কী সুন্দর কন্ডিশন আছে। তো তোমরা যারা যারা এরকম বাড়িতে ট্রাই করতে চাও, অবশ্যই ট্রাই করে দেখো, এটা ভীষণই ভালো একটা হোম রেমেডি, এবং এটা ফিমেল অ্যান্ড মেল বোথ এরা ট্রাই করতে পারে। সো এরকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, জানো কীরকম লাগলো কমেন্ট করো। লাভ ইউ গাইস, বাই।